শিব চতুর্দশী আসতেই ভিড় বাড়তে শুরু করেছে জয়ন্তীর মহাকাল মন্দিরে। জাগ্রত শিবের দর্শনে পাহাড়ের গুহায় পুজো দিতে ইতিমধ্যে লাইন দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। রবিবার থেকেই ভিড় বাড়ছে ওই মন্দিরে। মন্দিরে পৌঁছতে পুণ্যার্থীদের যেন কোনো অসুবিধে না হয় তার তদারকিতে রয়েছে পুলিশ। বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীরা জয়ন্তীতে আসতে শুরু করেছেন। এটি জয়ন্তীর মহাকাল মন্দির হিসেবে পরিচিত হলেও মূল দুই মন্দির ছোট মহাকাল এবং বড় মহাকাল ভুটানের সীমানায় অবস্থিত। জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে জয়ন্তী, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ছোট মহাকাল মন্দির এবং সেখান থেকে পাহাড়ি পথে সমুদ্র পৃষ্ঠ থেকে 2600 ফুট উঁচুতে বড় মহাকাল মন্দিরের গুহা। ভুটান সরকারই মন্দিরের দেখভাল করেন। জয়ন্তী থেকে ছোট মহাকাল পর্যন্ত যাওয়ার রাস্তায় নদীর উপর সাঁকো তৈরি করে দিয়েছে জেলা প্রশাসন। ছোট মহাকাল থেকে বড় মহাকাল যাওয়ার রাস্তা সংস্কার করে দিয়েছে ভুটান সরকার। টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয়। প্রতি বছরই শিবরাত্রিতে ব্যাপক ভিড় হয় জয়ন্তীতে। জয়ন্তী থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।